বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে গত হাইল সারজাত হুদাবিয়া রেস্টুরেন্ট হল রুমত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমানের পরিচালনায় এর সভাপতিত্ব করে বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আশরাফ হোসেন হিরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর রফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার আবু জাফর, অধ্যাপক এম এ সবুর, সেলিমুদ্দিন চৌধুরী সহ আরো বোধকে। ব্যাগ শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।